এখন অনেকটাই 100% ভালো হয়ে গেছে। মানে 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 আপনার যে সমস্যাটা ছিল এখন টোটালি একদম সমাধান হয়েছে 14 দিনে? হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। বরাবর মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবা নিয়ে পেশেন্টের সাথে সরাসরি কথা বলি সর্বদাই। তো আজকেও আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো শুরুতে আমরা ওনার কাছে চলে যাই, কারণ নামটা জানতে চাই। আসসালামু আলাইকুম, আপনার নাম? খাদিজা। আচ্ছা, আপনি থাকেন কোথায়? যাত্রা করে। আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন? এই সমস্যাটা কত বছর যাবত ছিল একটু জোরে বলবেন? এই সমস্যাটা 1 বছর। 1 বছর? আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? হ্যাঁ, আমি শান্তিনগর গিয়েছিলাম। তো সে বলছে এটা নাকি ভালো হয় না। তারপর ঠিক আছে, আমি মানসিক ভাবে অসুস্থ হয়েছি, কথা বলা শোনা করে দিতে। তারপর আমি ইউটিউবে সার্চ দিয়া স্যারেরে দেখলাম, স্যারের প্রোগ্রামগুলো দেখলাম। তারপর ওটা দেখে ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করে এখানে আসলাম। আচ্ছা, তারপর আপনি ইউটিউবের মাধ্যমে স্যারের অ্যাড্রেসটা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কোন ডক্টরের অধীনে আছেন আপনি? ডাক্তার শফিউল্লাহ প্রধান। শফিউল্লাহ প্রধান। আচ্ছা, এখানে তো ভর্তি আছেন আপনি? হ্যাঁ, আজকে 14 দিন ভর্তি ছিলাম। আজকে চলে যাচ্ছে? হ্যাঁ, আজকে চলে যাচ্ছে। আচ্ছা, কি আপনার এই 14 দিন ভর্তি ছিল? আপনি যে সমস্যাটি নিয়ে এসেছিলেন সেটা কি এখন মানে কতটুকু ইমপ্রুভ হয়েছে? আমাদের যদি একটু বলতে। এখানকার পরিবেশ কেমন সেটা আমাকে একটু বলবেন? পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আচ্ছা, পাশাপাশি এটাও জানতে চাইবো এখানকার যারা সেবাদানকারী সেবাকারী আপনার ডক্টর নার্স আছেন তাদের ব্যবহার কেমন? তারা কি সেবা সেবা ঠিক মতো সেবা দেন রোগীদের? হ্যাঁ, তারা টাইম টু টাইম সেবা দিয়ে যাচ্ছেন। খুব ভালো আর কি, এখানে সকলেই ভালো। আচ্ছা, ঠিক আছে। আপনার কাছে জানতে চাইবো পাশাপাশি, যেহেতু আপনার সমস্যার সমাধান হয়েছে এখানে ট্রিটমেন্ট নিয়ে, পেশেন্ট যারা আছে তারাও যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের সম্পর্কে যদি কিছু বলার থাকে? তাদের বলবো যে তারা অন্য কোথাও না দেখে যেন এই ডিপিআরসি হসপিটালে আসে, চিকিৎসা নেয়, ভালো হয়। কারণ এখানে ওখানে অনেক ডাক্তারই দেখানো হয়, তো বলে ভালো পায় না, এখানে এসে ভালো হয়েছে। তো আমি ভালো হয়েছি এর জন্য বলছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু আপনার কাছে যাব। সালাম, আপনার পরিচয়টা কি একটু বলবেন? আমার নাম শফিকুল খান। শফিকুল খান। আচ্ছা, আপনি ওনার কি হন? সে আমার ভাই। আচ্ছা, ওনার কি সমস্যা ছিল একটু যদি আমাদেরকে বলতেন, যেহেতু আপনি আপনি ওনার হাজবেন্ড, আপনি জানেন ওনার সমস্যাগুলো কী কী বা কত বছর যাবৎ সমস্যা ছিল, এখন ভর্তির আগে এবং ভর্তির পরে এখন অবস্থাটা যদি আমাকে একটু শেয়ার করে। কারণ পিঠে পিএলআইডি কোমরে সমস্যা ছিল, এখন পিঠে ব্যথা ছিল, এখন আর কি ভর্তি আর কি অনেকটা সুস্থ আর কি। ভর্তি হয়ে সুস্থ? আচ্ছা, এখন আপনি মানে কতটুকু দেখছেন আপনি সুস্থ হয়েছে? আপনাদের অশেষ ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।